কোজাগরী লক্ষ্মী পূজো, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর দুর্গা পূজো খুব ভালোভাবে কাটিয়েছো। আমার তো দুর্গা পূজো আর কি বলবো, এমন গেল, ইভেন্টফুল গেল, কিন্তু সেটা খুব একটা খুশির কিছু যায়নি। তো যাই হোক, তোমাদের আশা করব সবার দুর্গা পূজা ভালো কেটেছে, লক্ষ্মী পূজো ভালোই কাটছে, বাড়িতে পুজো হচ্ছে, অনেক কিছু আয়োজন তোমরা করেছো। আমরা তো সেভাবে করতে পারিনি এবার, তার দুটো কারণ। একটা তো আমার যে লাস্ট ব্লগটা গেছে তাতে দেখেছো যে বাবার শরীরটা খারাপ ছিল, তো তাও মা ভেবেছিল ছোট করে সকালবেলায় করবে, মানে পরের দিন, যেহেতু পূর্ণিমা আছে, কালকে লেগেছে পূর্ণিমা সাতটা দিনে, তো আজকে বিকেলবেলা ছাড়বে, তো মা ভেবেছিল সকালবেলা নিজেদের মতন করব। কিন্তু তার আগেই, একদিন আগে আবার একটা বাজে খবর এসছে আমাদের পরিবারের, মানে আমার বাবার খুড়তুতো ভাইয়ের বউ মারা গেছে, তো তাই জন্য তো পুজো হবে না এবছর। তো তাই জন্য আমাদের বাড়ি এবার কোনো লক্ষ্মী পুজোর আয়োজন হয়নি। আর কি বলবো বলো, এতদিন আমি অনেক প্ল্যান ছিল দুর্গা পুজো, অনেক কিছু ভালো ভালো পুজোর ব্লগ তোমাদের উপহার দেওয়ার জন্য, কিন্তু সেগুলো আমি করতে পারিনি অবভিয়াসলি, যেটা বললাম সেটার জন্য। তো যাই হোক, তোমাদেরকে একটু লাগছে, ওই দেখো কেউ একজন এসছে আমাদের বাড়ি। কোথায় গেল সে? হারিয়ে গেছে বলছে নাকি? তো যাই হোক, পরে দেখাচ্ছি তাকে, মানে আমাদের পুচুবাবু, সে লাফাতে লাফাতে এসছে। আর জায়গাটাকে একটু আলাদা লাগছে, যেখান থেকে আমি ব্লগ করি ডেলি সেটা না, কিন্তু এই জায়গাটা দেখাচ্ছি আর একটা জায়গা, কিছু একটা আসছে, গান হচ্ছে, মানে কেউ এসছে। তো দেখা যাক, গানটা শেষ হয়ে যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো যেটা বলছিলাম, এই জায়গাটা তোমাদের খুব একটা অচেনা না, কেন কি আগের বছর এই দিনকে, লক্ষ্মী পুজোর দিনকে, এখান থেকেই আমি আমার ব্লগিং স্টার্ট করেছি, আর পিছন থেকে পুচু আমাকে ধাক্কা দিয়েই যাচ্ছে, ওর এটা খেলা, দৌড়ে দৌড়ে এসে খেলা করা। তো তোমাদের দেখাচ্ছি জায়গাটা, দেখো তো চিনতে পারো কিনা। এই দেখো, এটা সেই জায়গাটা যেখান থেকে আগের বছর কোজাগরী লক্ষ্মী পুজোর ব্লগ করেছিলাম, একটুখানি স্টার্ট করেছিলাম। এখানে আরও গাছ ছিল, বাপি তখন ছিল, তোমাদের বলেছিলাম বাপিকে তোমাদের সাথে মেলাবো, তাকে ইন্ট্রোডিউস করিয়ে দেবো, কিন্তু সেটা আর তো পসিবল হয়নি, বাপি তারপর চলে গেছে। তো যাই হোক, ফটোতে দেখে নিও আর কি। তো যাই হোক, এই যে ব্যালকানিটা আমি আবার ছোট ছোট গাছ এনে সাজাচ্ছি, কেন কি আমি আবার নিচে আসছি, কারণ নিচটা ফাঁকা পড়েই ছিল আর বন্ধ ছিল, এবার বন্ধ থাকলে কি হয় বলতো, পরিষ্কার টরিষ্কার হয় না, তো তাই জন্য আমি ভেবেছি এখন নিচে আমার অফিসটাকে আমি নিচে এনেছি, ওর বাবা ওপরেই কাজ করছে, যেমন যে অফিস রুমটা সাজিয়েছিলাম। তো যাই হোক, আমি এখানে ছোট্টখাটো একটা অফিস রুম, এখনো কিছু সাজানো হয়নি, পুরনো জিনিস দিই, আমি নতুন কিছুই কিনছি না, এখন কেনার মানসিকতাও নেই আর ভালোও লাগছে না, তো পুরনো যা জিনিস আছে তাই দিয়ে একটু সাজাবো, সেটা আমি পরে তোমাদের রুম ট্যুর দেখাবো। তো অনেকদিন পর আজকে ব্লগ করছি, তো অনেক অনেক কথা বলার আছে, তাই বক বক করেই চলেছি, কিন্তু আজকে পুচুও বক বক করছে। তো তোমাদের কোজাগরী লক্ষ্মী ঠাকুর নিশ্চয়ই দেখাবো, বিকেলবেলা আমি যাচ্ছি ছোট মামার বাড়ি, মানে পুচুর বাবার ছোট মামা, মানে আমার আঙ্কেল ইন ল, তো ওনাদের বাড়ি পুজো হয়েছে, প্রতি বছরই ওরা খিচুড়ি ভোগ দিয়ে পুজো করে, তো এবারও হয়েছে, তো আমি ওখানকার ঠাকুরও দেখাবো কি কি খাচ্ছি, সেটাও ক্যাপচার করার চেষ্টা করব অবভিয়াসলি ওদের পারমিশন নিয়ে। তো দেখা যাক কতটা কি ব্লগ করতে পারি, আর না হলে অন্য কিছু দিয়ে ব্লগ শেষ করব। তো আজকে থাকো, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যারা যারা আমাকে মিস করেছো, জানি না মিস করেছো কিনা, যদি করে থাকো তো এই ব্লগটা নিশ্চয়ই লাইক করে দিও, শেয়ার করে দিও, আবার নতুন উদ্যমে স্টার্ট করছি পুজোর ব্লগ সেভাবে না দেওয়ার পরে, আগে নিশ্চয়ই ভালো ভালো আর ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এই আশা নিয়েই আজকে ব্লগটা স্টার্ট করলাম, তো লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আমি নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করছি, করবো, আর নিশ্চয়ই পারবো, এটা আমার কনফিডেন্টে আছে। Thank you.
রঙের একটা শাড়ি পরেছি আর চুলটাকে আমি বান বানিয়ে নিয়েছি কেন কি প্রথমত খুব গরম লাগছে যদিও বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে কিন্তু তাও আমি গরম লাগছে আর তারপরে হলো আমি এই সেটটা পরেছি দেখছো এই যে এটা মঙ্গলসূত্র আর এটা হলো কানের দুল এটা আমি আমার জন্মদিনে পেয়েছিলাম যারা আমার জন্মদিনের ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই চিনতে পারছো এটা আর যারা দেখোনি তারা দেখতে পারো আমি ডেসক্রিপশন আর আই বাটনেও লিংক দিয়ে দেবো তো আর একটা কথা এটাই আমার ফার্স্ট পুজোতে নতুন শাড়ি বা নতুন বস্ত্র পরা কেন কি আমি তো যেরকম বললাম পুজোতে তার কোথাও বেরোইনি তো যাই হোক এরকমই টুকটাক একটু সেজে নিয়েছি আর যাচ্ছি এখন আমি লক্ষ্মী পুজোর নেমন্তন্ন খেতে আর একটু প্রণামও করবো তো ভালোই হবে একটু লক্ষ্মী ঠাকুরের কোজাগরি লক্ষ্মী ঠাকুরটা বাড়িতে পুজো না হলে না কেমন একটু মনটা একটু খচখচ করছিলো তো ওখানে যাব তো ওখানেই প্রণামও সেরে নেব আর ভোগও খাবো যেটা খুব ভালো কথা তো আমি তো এরকমভাবে সেজেছি আর আমাদের পুচুবাবু আর ওর বাবাও রেডি হয়ে গেছে আমরা তিনজনই যাচ্ছি মা যাচ্ছে না কেন কি বাবা একা থাকবে তাই তো তোমরাও চলো আর আমার এই ব্লগের থ্রু থেকে তোমরাও আমাদের এই কোজাগরি লক্ষ্মী পুজো ওটাও তো আমাদের পরিবারেরই মামাবাড়ি হলো তো সেই কোজাগরি লক্ষ্মী ঠাকুরও একটু দেখে নাও আমার সাথে তো চলো রেডি হয়ে গেছি আর এটা হলো আমাদের পুচুবাবু যে নিজেও একজন লাল রঙের লাল পরি জামাইবাবু কমলা লেবু হয়েছে আর এটা হলো আমার বরের ড্রেস তো চলো মাস্ক পরি আর রেডি হয়ে তো গেছি মাস্ক পরে এবার বেরিয়ে পড়ি আমাদের পুচুবাবুকে মাস্ক পরাই আর মামিদের এই ঘরটা খুব সুন্দর ভাবে সাজানো আমি তোমাদের একটুখানি দেখাচ্ছি দেখো আর এই যে পুচুবাবু এসে দুষ্টুমি করছেই করছে দেখলেই কাজগুলো মামি নিজের হাতে করেছে মামির একটা বুটিকও আছে মামিকে দেখাচ্ছি তোমাদের তো তো বুটিকের কিছু জিনিস কালেকশন আমি পরে দেখাবো দিওয়ালির আগে তাহলে তোমাদের হয়তো সুবিধেও হতে পারে তো পরিচয় করিয়ে দিচ্ছি দাঁড়াও একটুখানি সময় দাও কাজ করছে তো কাজ করে নিক তারপরে তোমাদের সাথে পরিচয় করে পুজো বাড়িতে এখন অনেক সদস্য এসেছিল তার মধ্যে পুজোর সদস্য কিছু ছিল তো তাদের নিয়ে বেশ মজাতেই সময় কাটলো এই যে বেবিটাকে দেখছো এই বেবিটা পাশের বাড়ির একজনের ছেলে আমাদের কুচু ছিল
আর একজন খুব ছোট্ট ক্ষুদে সদস্যও ছিল, দেখাবো দেখবে। তো এই তিনটে পুচকিকে নিয়ে আমাদের বেশ সময়টা, ইভিনিংটা খুব ভালো কাটলো। আর পুচকিটাকে তো দেখছো কি মিষ্টি হয়েছে। তো এই সব নিয়েই আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো খুবই ভালো কেটেছিল সেদিনকেরটা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাদের বাড়ি এসছি তাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। দেখো, এ হয় আমাদের ছোট মামি, মামির অনেক গুণ। তো মামির একটা বুটিক আছে খুব ভালো, তো আমি পরে তোমাদের সাথে দেখাবো কি কি কালেকশন করা যায়। তো মামি বলো, তোমার বুটিকের নাম কি? আমার সৃজনী, সৃজনী টেলারিং স্কুল। ওরে, স্কুলে সব মানে শেখানো হয় না তোমাদের? আর সব রকম গার্মেন্টস তৈরি করা, তারপর ধরো বুটিকের যেসব কাজ হয়, বাটিক, বান্নি, ফেব্রিক, সমস্ত কিছু শেখাই। তাহলে একদিন আসবো, আমাকে দেখিও, আমার তাহলে বন্ধুদেরও দেখাবো। তাহলে মামির সাথে কথা হলো, এবার দাঁড়াও আমার ননদ কাম ছোট বোন ওর সাথেও পরিচয় করে দিচ্ছি, আর ওর পুচকিটাকে তো তোমাদের ছবি দেখাবো, ঠিক আছে? তো আসো। আর এই যে এর হয়ে গেছে, এ এখন খেয়েছিস, খিচুড়ি খেয়েছো তুমি? কি আছে, খিচুড়ি খেয়েছিস? হ্যাঁ, না কি রে, খেলি তো। আর এই যো আমাদের ডাইরেক্টর, ওরও একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম বলে দে। উচ্চারণ করাটা একটু টফ, নিচে ক্যাপশনটা লিখে দিও। আচ্ছা, হ্যাঁ, ওখানে খুব ভালো ভালো ছোট ছোট ও শর্ট স্টোরিজ এর উপরে বানায়। তোমরা সাবস্ক্রাইব করে নিও, যারা যারা আমার বন্ধুরা অন্তত আমায় দেখো। আর এই হলো আমার ছোট্ট বোন, ওর ও আমাকে মানে এই পরিবারে নিয়ে আসার জন্য অনেকটা বড় রোল প্লে করেছে। প্রায় ওর হাত ধরেই আমি এসেছিলাম বিয়ের পরে, ওই আমায় নিয়ে এসেছিল। ওর নাম প্রিয়াঙ্কা, আর ও ব্যাংকে চাকরি করে। তো এটাই হলো আমাদের ছোট পরিবার। আর মামাকে সাথে পরে দেখাচ্ছি, মামা একটু কাজ করছে। আর এই হলো আমাদের ছোট মামা আর পুচুর ছোট মামা দাদু। পুচু ওর ছোট মামা দাদুকে খুব ভালোবাসে। মামা কিসে চাকরি করতে? হ্যাঁ, কোম্পানিতে। তো মামা এখন রিটায়ারমেন্ট। তো এটাই হলো আমাদের মামা বাড়ি, ছোট মামা বাড়ি, যেটা পুচু আসতে খুব ভালোবাসে, খুব মজা করে। আর তোমাদের তো দেখালাম এত সুন্দর সাজানো গোছানো ঘর। তো পরে আবার যখন আসবো আবার ভিডিও করব, গল্প করব। তো এই যে চলে এসেছি আমি মামা বাড়ি থেকে, এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, পুচুও ড্রেস চেঞ্জ করে নিয়েছে। তো আজকে তো আর কিছু ডিনারের ব্যাপার নেই, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তো পুচুকে তো জামা কাপড় ছাড়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমরাও শুয়ে পড়ব। তো এরকমভাবেই অনেকদিন পরে আবার আমি ব্লগিং স্টার্ট করলাম কোজাগরি লক্ষ্মী পুজোর দিন থেকে। আশা করি এবার কন্টিনিউ করতে পারবো উইদাউট এনি অবস্ট্রাকলস। আর তোমরা আমার পাশে থেকো, উৎসাহ দিও যাতে আমি এগিয়ে যেতে পারি। তার জন্য তোমাদের লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্টস করতে হবে আমার এই ভিডিওগুলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি কিন্তু দেখছো ভিডিওটা, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। কেন কি আমার এই ছোট চ্যানেলটা বড় হওয়ার জন্য তোমাদের ভালোবাসার অনেক প্রয়োজন আছে। তো যাব তাক পরের ভিডিও আসছে না, তব তাক বাই।